দুর্নীতির বিরুদ্ধে নতুন সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে প্রথম কর্মদিবসে নিজ দপ্তরের সিনিয়র কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুর্নীতিবিরোধী লড়াই অব্যাহত থাকবে। এর আগে সেনানিবাসে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে শেখ হাসিনা বলেন, যুদ্ধ নয়, আমরা শান্তি চাই, কিন্তু আক্রান্ত হলে দেশকে রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। জয়দেব দাসের প্রতিবেদন। দুর্নীতির বিরুদ্ধে নতুন সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে প্রথম কর্মদিবসে নিজ দপ্তরের সিনিয়র কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এর অর্জন সমুন্নত রাখার জন্য সরকার তার দুর্নীতিবিরোধী লড়াই অব্যাহত রাখবে। শেখ হাসিনা বলেন, দুর্নীতি যেন দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য একে প্রতিরোধ করতে হবে। সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদক নির্মূলের ক্ষেত্রে সরকারের চলমান যুদ্ধ অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি, এটাকে আমাদের ধরে রেখেই 2024 সালের মধ্যে পর্যন্ত সময় আছে, এর মধ্যে আমাদের প্রমাণ করতে হবে যে অর্জনটা করেছি সেটা টিকে থাকবে, আর কখনো যেন ওই স্বাধীনতা বিরোধী শক্তি না আসতে পারে। যাই আসুক, স্বাধীনতার সপক্ষে স্বাধীনতার চিন্তা চেতনায় বিশ্বাস করবে, স্বাধীনতার চিন্তা চেতনায় বিশ্বাস করি দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে রোববার সকালে ঢাকা সেনানিবাসে গেলে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের নিজ কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার দপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান শেরনিয়াবাদ, নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর সাথে একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও শান্তিতে বিশ্বাসী, তবে বাংলাদেশকে কেউ আক্রান্ত করলে তাদের প্রতিরোধ করার জন্য সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে। এর আগে সকালে সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান। স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করা সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সময় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে রাখা পরিদর্শন বইতে সই করেন। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।